কামরূপর বিভিন্ন প্রান্ত টোপনি নাই রাইজর, টুকরা দিয়া বংশর দামপুর রামদিয়াত চাঞ্চল্য, মুখত খোপা দিয়ে অপহরণের অভিযোগ, কামরূপর বিভিন্ন গাঁ সন্দেহজনক লোকর বিচরণ। ভুক্তভোগীর চাঞ্চল্যকর অভিযোগত সন্ত্রস্ত কামরূপর জনতা। কামরূপর টুকরা দিয়ার এইগারী মনোরঞ্জন বৈশ্য নিশার ভাগত চারিআলিল উলাই গৈছিল 55 বছর বয়সের লোকজন, আর আটবাততেই মুখত খোপা দি লোকজনক প্রথমে করেছিল দুর্বৃত্তয় অপহরণ। অপহরণের পাছত গাঁর বহু নিলগত এখন দলংর তলত পেলাই থ গৈছিল লোকজনক। নিশা সংজ্ঞা ঘুরাই পায় পথারে পথারে পলাই প্রাণ রক্ষা করিলে লোকজনে। সাহরুদ্ধকর পরিস্থিতির বর্ণনা করিলে ভুক্তভোগী লোকজনে। ঘাট নপতে দলং দলংখান পান নহতা মারি দিছে, এখন গাড়ি আছে, মই তসর পথত গাড়িখান দেখা পাইছো, দেখলি আমি ভাবিলে ভাব নাই কোনো মালখা মানুহ থাকবো পারে, মই সাইড লেফট সাইডে নামি যাই ফেলে মই পায়খানা করলো, পায়খানা করি উঠি আহি আই গাড়িখানোর কাষত আহি পাওয়ার লগে তারমানে মানুষ একটা নামি আছি, তখন আহি উঠছি যে গাম্বুড়ার ঘর তো দেখাই দিব নাকি, মূলত গাম্বুড়ার ঘর দেখাই দিবার লগে মই ইত্যাদি যাব নো, এড্রেসটা দিছো মই যে আগত একটা চক আছে লেফট সাইডে ঘুরব, তাতে অল্প যাই ফেলে গাম্বুড়ার ঘরের কথা কাবাক হলে সুধলি কই দেখাই দিব, এইবুলি কই মই গাড়িখানোর পায় পিছ দিয়ার লগে মো খামতা মারি দিছি, এটা খামতা মারি দিছি, এটা মুখত ধরছি এনেকে, নহলে মই নহলে এই তসেদি দিলো হয় কোনোবাটো কূপ, এই তসে হাতত আছিল মোক এনেকুয়া জায়গা এই দিছি, তারমানে মই দলংখান এতিয়াও মই সঠিক ধরব পারা নাই, দলং এখন আছে আগত দেখি একটা চক আছে, তাতে মানুষের অল্প শব্দ পাইছো, দলংখানোর অল্প দূরত আর পানিত মই পানিতে হারি পাইছো, মই রাস্তাত নহয় এই পানির পাই উঠি গামছাখান হলকে গেছিল, গামছাখান আঁটি ফেলে পিন্ধা সেই করতে তারমানে দুটা মানুষ খেদি আছি, খেদি আহতে মই রাস্তা রাস্তায় দাসছো, এনে ক্ষেত্র এতো হওয়ার পিছন মোট ক্ষেত্র লেখছি নয় দাসছো, মই রাস্তা রাস্তায় বেশি জায়গা দানা এর পাই আমার দোকানমান দাসছো, দাওয়ার পিছত মই ভাব লাগিল আর মানুষ চানুও নাই, এতে খেতে থাকলে আর বেলেগ হব, জাপ দিছো আর একটা খালত, এই খালটোত জাপ দি তাতে মই অল্প সাঁতুরছো, মস্ত খাল বড় ধোয়া, সাঁতুরি পার হয়ে বড়ি পাওতে মোর একগল পানী হয়েছে। শিহরণকারী বর্ণনা শুনি শঙ্কিত হয়ে পড়েছে অঞ্চলবাসী, সাধারণ জনতার নিরাপত্তা সুনিশ্চিত করবলে প্রশাসনক অনুরোধ সর্বসাধারণ লোকর। সাধারণ মানুষবিলাক অপহরণকারীর কবলের পর মুক্ত হওয়া তো বড় কঠিন হয়ে পড়েছে, কারণ সাধারণ মানুষে না জানে কোন কেনেকা পরিবেশত আহে, যা আমার এও রাতে প্রায় 9টা বাজাত তাক যে ধরনের অপহরণ করা হল আমি ভাবি আচরিত হয়েছো, এই ক্ষেত্রে আমি প্রশাসনক সাধারণ মানুষের যে নিরাপত্তার ব্যবস্থা এই ব্যবস্থাটু অলপমান কটকটিয়া করিলে নিশ্চয় সাধারণ মানুষের নিরাপত্তা বজায় থাকিব। সমগ্র ঘটনা সন্দর্ভত খবর দিয়া হল আরক্ষীক, আরক্ষী উপস্থিত হয়ে ঘটনা সন্দর্ভত আরম্ভ করেছে তদন্ত প্রক্রিয়া, সর্বসাধারণ লোকক খোপা ধরার পর আরক্ষীয়ে দিব পারিবনে নিশ্চিত নিরাপত্তা, সেয়া এক বৃহৎ প্রশ্নবোধক। শুৱালকুছিৰ পৰা লিপাংকৰ ঠাকুৰীয়াৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ